নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পী রান্নাঘরে আমি আজকে কুমড়োর একটি অসাধারণ রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে আর বন্ধুরা যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি তিনটে টুকরো মানে তিন টুকরো কুমড়ো আর এই কুমড়োগুলোর আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার এবার দেখুন এই কুমড়োটাকে আমি গ্রেট করে নেব একটু মানে জোরে জোরে এইভাবে ঘষবেন তাহলে দেখবেন লম্বা লম্বা করে গ্রেট করা হবে ঠিক এইভাবে দেখুন আমি এই সমস্ত মানে এই তিনটে কুমড়োর পিসকেই আমি গ্রেট করে নিয়েছি আর এই কুমড়োগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর দেবো লঙ্কা কুচি ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দেবো কিছু ধনে পাতা কুচি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আছে তারপর দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এবার দেখুন প্রথমে আমি হাত দিয়ে ভালো করে এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব আর বন্ধুরা অনেক বাচ্চারাই কিন্তু কুমড়ো খেতে চায় না আর এইভাবে অসাধারণ এই টিফিনটি যদি বানিয়ে দেন তাহলে দেখবেন তারা অবশ্যই চেটে পুটে খেয়ে নেবে এই সমস্ত উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ রাইস ফ্লোয়ার মানে চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে আপনারা বেসন ইউজ করতে পারবেন এবারে আমি দেখুন এই চালের গুঁড়িটা দিয়ে এখন আমি এর সঙ্গে আবারও ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আর একদম রেডি চলুন ভেজে নিয়ে আসি এই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটা রেখে দেখুন এইভাবে চপের আকারে দিয়ে দেব। অবশ্যই একবার এটা বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার দেখুন আমার এই ফ্রাই প্যানে যতটা ধরলো আমি ঠিক ততটাই দিয়ে দিয়েছি এবার দেখুন মিডিয়াম আছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিট এক মিনিট পরে আমি ফিরে আসলাম এবার দেখুন একটা সাইড আমি উল্টে নেব আমার ওই পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটা পাশ উল্টে নিচ্ছি আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সবসময়ই মিডিয়াম আঁচে রয়েছে আর এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব, দারুণ মুখরোচক একটা খাবার আর আমি তো আগেই বললাম বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না তখন কুমড়ো দিয়ে এইভাবে বানিয়ে দিন খুবই পছন্দ করবে খেতে আমার এটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এখন এগুলো নামিয়ে নেব এবং সেমভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব আর বানিয়ে নিয়ে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি কুমড়োর মুখরোচক টিফিন নিয়ে আর বন্ধুরা এভাবেই তৈরি করে খান অবশ্যই ভালো লাগবে আর সমস্ত উপকরণ কিন্তু হাতের কাছেই আছে মানে সবসময় আমাদের রান্নাঘরেই থাকে তাই কোনো সমস্যাই নেই আশা করি রেসিপিটি ভালো লেগেছে তাহলে আবার দেখাবে অন্য রেসিপিতে সবাইকে ধন্যবাদ